हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आपनारा देखछेन सुष्मिता 2020। राज्य स्वास्थ्य दफ्तर अर्थात गवर्नमेंट अफ वेस्ट बेंगल हेल्थ एंड फैमिली वेलफेयर डिपार्टमेंट थेके नतून नियोगेर विज्ञप्ति प्रकाशित होयेछे एबं जेखाने आपनारा आवेदन करते पारे। नियोग प्रक्रिया रयेछे शुधुमात्र इंटरव्यूर भित्तिते, जेखाने आपनादेर कोनो रकम आवेदन मूल्य लागछे ना, शुधुमात्र फ्री अफ कस्टेई आपनारा आवेदन करते पारबेन। पश्चिमबंगे जे कोनो जिला थेके छेले मेये उभय क्याटागरि कैंडिडेट। सम्पूर्ण भिडियोते इन डिटेल्स जानिये देबो। शिक्षागत योग्यता सह कोन पोस्ट नियोगेर विज्ञप्ति प्रकाशित होयेछे एबं एखाने आपनारा किभाबे आवेदन करबेन, सिलेक्शन प्रसेस कि रयेछे, आपनादेर वेतन काठामो कि चाओया होयेछे, समस्तटाई डिटेल्स जानते पारबेन स्टेप बाई स्टेप। अवश्यई तार जन्य शुरू थेके शेष पर्यन्त भिडियोटी आपनादेर सम्पूर्णटाई देखते हबे। एई धरनेर लेटेस्ट चाकरिर आपडेट सबार आगे पावा पेते अवश्यई चैनलटिके सबस्क्राइब करे पाशेर बेल आइकन प्रेस करे अल नोटिफिकेशनटी अन करे राखबेन, जाते करे परबर्ती लेटेस्ट आपडेट प्रकाशित हवार संगे संगेई आपनारा सुयोग पेये जान সেই আপডেটটি জানার। তো আপনারা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন কিভাবে ডাউনলোড করবেন, আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে গভর্নমেন্ট অফ হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে, যেটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে আসার পর রিক্রুটমেন্টস বলে একটি অপশন আপনাদের সামনে শো করবে, এই রিক্রুটমেন্টস অপশানে আপনারা ক্লিক করবেন। রিক্রুটমেন্টসে ক্লিক করার পর দেখবেন একটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং যেখানে চার নম্বরে দেখুন একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট অ্যাকাউন্ট ম্যানেজার। এখানে দেখুন আপনারা ক্লিক করলে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন। 13/8/21 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে, যেটা 13/8/2021 থেকে 31/8/2021 পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করবেন এবং এখানে আপনাদের ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। তো আসুন দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশান কী বলছে। এই হলো অফিসিয়াল নোটিফিকেশান, যেটা অবশ্যই অনস্ক্রিন আপনাদের সামনে শো করছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বিধাননগর স্বাস্থ্যভবন থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। 10/8/21 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার মেমো নাম্বারটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে কলকাতায় কিন্তু আপনাদের পোস্টিং হবে। 13/8 থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে এবং যেটা আগামী 31/8 পর্যন্ত চলবে। এর মধ্যে আপনারা অনলাইনে অবশ্যই আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে গেলে আপনাদের 100 টাকা কিন্তু আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এখানে নেম অফ দ্য পজিশনের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে, একটি ভ্যাকেন্সি রয়েছে। পোস্টিং আপনাদের কলকাতাতেই কিন্তু হবে এবং মাসিক 42,000 টাকা রয়েছে বেতন। 21 থেকে 40 বছর রয়েছে বয়সের সময়সীমা। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে যদি আপনারা এম কম করে থাকেন কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে বা সিএমএ বা সিএ ইন্টার, তাহলে আপনারা আবেদন করতে পারেন। এখানে অবশ্যই ট্যালি সফটওয়্যারের ওপর আপনার নলেজ থাকতে হবে এবং ডিজারেবল এক্সপিরিয়েন্স হিসাবে 1 বছরের অ্যাকাউন্টিং এক্সপিরিয়েন্স হলে আপনারা আগে প্রেফারেবল অর্থাৎ আগে সুযোগ পাবেন। মোড অফ সিলেকশনের ক্ষেত্রে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশানের ওপর একটি নাম্বার রাখা হয়েছে এবং সেই নাম্বারের ভিত্তিতে পরবর্তীতে কম্পিউটার টেস্ট এবং তার পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করাবে। টোটাল 100 মার্কস আপনাদের থাকবে। মার্কসের ডিভিশনগুলো এখানে করে দিয়েছে, একাডেমিক কোয়ালিফিকেশান হিসাবে আপনার সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি এম কম এবং অ্যাডিশনাল কোয়ালিফিকেশান হিসাবে টোটাল 60 মার্কস থাকবে আপনার। মাধ্যমিকে 10 নম্বর, হায়ার সেকেন্ডারিতে 15 নম্বর, এম কমে 30 নম্বর, টোটাল 60 নম্বর থাকবে। এবং এখানে দেখুন 5 নম্বর অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্সের ওপর থাকবে 10 নম্বর, কম্পিউটার টেস্টে থাকবে 15 নম্বর, ইন্টারভিউতে থাকবে 15 নম্বর, টোটাল মিলিয়ে 100 মার্কের আপনাদের নাম্বার ধার্য করা হয়েছে। তো এই 100 মার্কের মধ্যে মেরিটের বেসিসে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। রেজিস্ট্রেশন সকাল 11/13/21 থেকে শুরু হয়েছে, যেটা 26/8 আপনারা লাস্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন 28/8 পর্যন্ত এবং আপনাদের লাস্ট ডেট অফ ফুল সাবমিশন করতে পারবেন 31/8 পর্যন্ত, অর্থাৎ 28 তারিখে যদি কোনো কারণে আপনি না করতে পারছেন সাবমিশন, সেক্ষেত্রে আপনি 31 তারিখ পর্যন্ত সেটা কমপ্লিট করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। সম্পূর্ণ ইনফরমেশানে ফুল তথ্য দেওয়ার চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিওতে, অবশ্যই আশা করি আপনারা সম্পূর্ণ ইনফরমেশান পেলেন। তো এই ধরনের বিভিন্ন চাকরি রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও পারলে জয়েন হয়ে যাবেন বিভিন্ন চাকরি রিলেটেড আপডেট এবং বিভিন্ন লিঙ্ক পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট।